আমাদের ফাইনাল টুর্নামেন্ট খেলাটা আমরা সম্পন্ন করতে পারলাম, যেখানে আমরা একদল বিজয় হয়েছি আর একদল বিজিত হয়েছে। উইনার আর হচ্ছে আরেকজন কি বলা হয় রানার্স আপ। রানার্স আপের উদ্দেশ্যে আমি বলবো যে তারা সেকেন্ড সেমিস্টার, তারা নতুন হিসাবে, তাদের জন্য আজকে এটা প্রথম খেলা তাদের, যে তারা এত দূর আসছে। আমরা লাখো কোটি শুকরিয়া আদা যে তারা নতুন হয়ে তারা ফাইনাল খেলা আমাদের সাথে অংশগ্রহণ করছে, এর জন্য সকলের জন্য একটা কথা আছে। এরপর আমাদের দ্বিতীয় চতুর্থ সেমিস্টার, তারা অনেক কষ্ট করে সফলতার সাথে তারা দ্বিতীয়বারের মতো হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে, এই জন্য আমি সকলকে একটু বলবো তাদের উদ্দেশ্যে একটা করা দালি হবে। খেলার ভিতরে হার আমরা আজকে যারা জয় হয়েছে আর যারা আমরা পরাজয় হয়েছে, এর মানে এটা না যে আমরা আগামীতে জয় হতে পারবো না। এডি এডি কথা মানে তোমাদের একটা সুযোগ আগামীতে তোমাদের ভাইরা তৈরি করে দিতে কি রে ভাই, তোমরা আগামীতে পরাজয় হবে তো আমরা ইনশাআল্লাহ জয় হবো, হবো তো ইনশাআল্লাহ। এখন সর্বপ্রথম যেটা আমরা মনের সাথে খেলাগুলো সম্পন্ন করেছি, এরপর আমাদের আগামী মার্চ অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানে আমরা তোমাদেরকে ট্রফিগুলো এই অনুষ্ঠানে আমরা সেদিন প্রদান করব। এর পাশাপাশি তোমাদের যারা ভালো ফলাফল করতো সেদিন আমরা একটা 14 মার্চ আমাদের একটা প্রোগ্রাম আছে, যেটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মদিন ও শিশু দিবস, সেই দিন উপলক্ষে আমরা তোমাদের সেদিন ফাইনাল টুর্নামেন্টের ট্রফি দেবো অফিসিয়ালভাবে। আর তোমাদের একটা পুরস্কার, যারা ভালো রেজাল্ট করছো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার যারাই করছো, তোমাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে সেদিন। তো আমি তোমাদেরকে সেদিন বলবো সকল ছেলে মেয়ে অবশ্যই ইউনিফর্ম পরে সবাই ক্যাম্পাসে আসবে। কিন্তু আমাদের প্রোগ্রামটা সকাল 10:30 থেকে আমরা শুরু করে দেবো, 17 মার্চ সকাল 10:30 থেকে। আর আজকে হচ্ছে যে মূল বিষয় আমাদের খেলাধুলা, আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। আগামী 24 মার্চ তোমাদের মিডটার্ম পরীক্ষা, আমি প্রতি বছর তোমাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করে রাখি। তো আমার থেকে বেশি কষ্ট করে তোমাদের যারা শিক্ষকরা শিক্ষিকারা, কারণ তারা যদি আজ না থাকতো এই খেলা সম্পূর্ণ করা সম্ভব হতো না। তো আর যারা তোমাদের রমিত স্যার, আজিব স্যার, কাজিম স্যার, যে এত কষ্ট করে রোদের মধ্যে তোমাদেরকে তারা সকাল থেকে ঘুম আরাম করে কাজকাম বাদ দিয়ে তোমাদের সুন্দরভাবে খেলা সফলতা করছে, তাদের উদ্দেশ্য একটা করাতালি হবে। তারা না হলে মনে হয় আমরা খেলাধুলা করতে পারতাম না। সকলকে আমরা ধন্যবাদ দিচ্ছি, তারা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, আমরা চেষ্টা করব। আর একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন এটা স্পেসিফিক নাজিম স্যার, রমি স্যার, আর হচ্ছে আমাদের আজিজ স্যার, যে তোমাদের জার্সি। তো আমরা চাবো আগামীতে আমরা প্রতি সেমিস্টার জার্সি আমরা রেডি রাখবো, কারণ জার্সি থাকলে কী হবে, খেলাধুলো একটা আইডেন্টি থাকে। এর পাশাপাশি জার্সির পিছনে যা খরচ হবে সেটা প্রিন্ট করে দেবো আমরা আমাদের খরচের তরফ। আমি আজকে তোমাদের বড় ভাইদের সাথে আলোচনা করছি, আমরা একটা স্পেশাল টিম তৈরি করবো, টোটাল আমরা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির একটা স্পেশাল টিম হবে, 11 সদস্য বোল্ড খেলোয়াড় আর 3 জন বলা হয় এক্সট্রা প্লেয়ার, মানে 14 জন। এই 14 জনের মধ্যে আমাদের ব্যাটসম্যান হবে, বলার হবে, আর ফিল্ডার হবে, আর কি বলো অলরাউন্ডার বা উইকেট কিপার। তো আমরা চিন্তা করছি আমরা আদার্স পলিটেকনিক হোক, আদার্স কলেজ হোক, তাদের সাথে আমরা ইনশাল্লাহ ইনডোর যে গেমগুলো আছে ওই গেমগুলোতে খেলা যায় কিনা সেটা আমরা চেষ্টা করবো। হ্যাঁ, আগামী 17 মার্চে আরেকটা পুরস্কার দেওয়া হবে, যেটা এখানে দেওয়া হয় নাই, যেটা তোমাদের অনেক বোনরা ভাই বোনরা পাইছে, যেটাকে বলি আমরা ক্রাম বোর্ড, দাবা, লুডো। আর এখানে যারা অংশগ্রহণ করেনি আমি সকলকে বলবো খেলাধুলা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, আজ তোমাদের এই দিনগুলো দেখলে আমাদের নিজের দিনগুলো মনে পড়ে। তো এই জন্য তোমাদেরকে বলবো বছরে খেলাধুলা দরকার, কিন্তু খেলাধুলা থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা যে উদ্দেশ্য আসছি এই কলেজে সেই উদ্দেশ্যটাকে তোমরা জানো কি উদ্দেশ্য আসছি আমরা, পড়াশোনার পাশাপাশি ভালো একটা ফলাফল। আজ দেখো তোমাদের দু একটা সিনিয়র ভাইরা আসছে, খুব ভালো লাগলো, তারা বিভিন্ন প্রাইভেটে জবে আছে, তারা এখানে অনেকে পড়াশোনা করছে, খুব ভালো লাগলো, কারণ তারা সাকসেসফুল, তারা তাদের বাবা মা যে কষ্ট করছে তারা নাও এখন সাকসেসফুল। তো আমাদের প্রতিটা গার্জিয়ান তোমাদের কাছে একটা ভালো ফলাফল চাই, আমরাও তোমাদের কাছে একটা ভালো ফলাফল চাই। কিন্তু এই জন্য আমি চাচ্ছি এখন আর খেলাধুলা প্রোগ্রাম সব কমপ্লিট শেষের পথে, এখন আমরা আগামী 24 মার্চ থেকে শুরু করবো আমাদের পরীক্ষা, পরীক্ষার ফলাফলের প্রতি আর ক্লাসের প্রতি যেরকম তোমরা আনন্দের সাথে খেলাধুলা করছো আমি চাই এই আনন্দের সাথে লেখাপড়া করতে। কেন লেখাপড়া যদি না করতে পারো, ভালো ফলাফল যদি না করতে পারো, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি
সকল ছেলে মেয়ে একটু অ্যাটেনশন দিয়ে আমার কথা শোনো। তোমাদের খেলা সম্পূর্ণ হয়েছে, পুরস্কার আল্লাহর রহমতে তোমরা পেয়ে গেছো, কিন্তু আগামী 24শে মার্চ তোমাদের সামনে পড়াশোনা আছে, পরীক্ষা আছে। আমি চাই তোমাদের ফলাফল, আমি এটাও চাই আগামী ফলাফলের উপর তোমাদের প্রতিটা গার্জেন, সে ঢাকা হোক ঢাকার বাইরে হোক, সকল গার্জেনকে ক্যাম্পাসে আসতে হবে। তোমরা জানো এখন মাননীয় প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার উপর উনি অনেক জোর সার দিচ্ছেন। কিছুদিন আগে তোমরা ফেসবুকে দেখেছো আমি সচিব মহোদয়, উনি আমাদের কারিগরি সচিব স্যার, ওনার সাথে আমার একটা আলোচনা হয়েছে। ওনারা চাচ্ছেন একটা ভালো একটা ফিডব্যাক, যে আমাদের ছেলেমেয়েরা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা কীভাবে করতে পারে। তো এই জন্য তোমাদের জন্য বলতেছি, কারণ বাংলাদেশে প্রতি বছর প্রায় 80,000 ছেলে পাশ করে যাচ্ছে, কিন্তু তাহলে আমাদের জব বাজার কিন্তু অনেক কঠিন বাজার। কিন্তু তো ভালো ফলাফল যদি না হয়, কারিগরি শিক্ষা যদি কারিগরি শিক্ষা না নিতে পারি আমরা, তাহলে কিন্তু সেই রেজাল্টের কোনো মূল্য থাকবে না, থাকবে থাকবে না। এই জন্য তোমরা আগামী শুক্রবার তোমাদের রিফ্রেশমেন্ট ছুটির দিন, তোমরা রেস্ট করো। শনিবার থেকে যথাযথভাবে যার যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো শুরু করবো, কেন আমরা কিন্তু আগামী 15 তারিখ তোমাদের রিপোর্ট নেব, 1 ফেব্রুয়ারি থেকে, না ম্যাডাম, 1 ফেব্রুয়ারি থেকে তোমাদের মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত তোমাদের ক্লাসের রিপোর্ট নেবো। কিন্তু আমরা কেন এই ক্লাসের রিপোর্টের উপর কিন্তু আমরা মিড টার্ম অপশন করাবো, কেন আমরা চাই আমাদের বোর্ডে যাতে রেজাল্ট ভালো হয়, রেজাল্ট যাতে কেউ খারাপ না করে। প্রতিষ্ঠানের সুনাম দরকার না দুর্নাম দরকার? সুনাম কারা দিবে? তোমরা দেবো। তোমাদের কাছ থেকে আমি চাই আমাদের একটা প্রতিষ্ঠানে সুনাম আসুক, কেন তোমাদের পিছনে টিচার অনেক কষ্ট করে, অনেক মেহনত করে, আজ আমরা এত কষ্ট করতেছি কি জন্য? তোমাদের জন্য। তোমরা একটা ভালো ফলাফল দেবো আমাদেরকে, আর কিছু দরকার নেই আমাদের, তখনই আমরা সফলতা হবো। তো আমি আর বেশি বক্তব্য বাড়াবো না, সবাই এখানে অনেক মুক্ত হয়ে গেছো। আগামী শনিবার থেকে তোমরা যথাযথভাবে ক্লাস করবা, আর তোমরা মনে হয় এখানে অনেক এখন পর্যন্ত তোমরা খেলাধুলা ফি দাও নাই, তোমাদের এই খেলাধুলা ফি আগামী 24 মার্চ মিড টার্ম পরীক্ষার বা 22 মার্চ যেটা ডেডলাইন দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু টাকা থেকে কেটে নেওয়া হবে, এটাকে তোমরা খেয়াল রাখবো। আর যারা অংশগ্রহণ করো নাই, সকল ছেলেমেয়েকে বলবো আমি, প্রতিটা খেলা, প্রতিটা স্পোর্টসে, প্রতিটা স্টাডি ট্যুরে তোমরা চেষ্টা করবো অংশগ্রহণ করার জন্য, হবে তো ইনশাআল্লাহ, কারণ এই খেলাধুলা তোমাদের জন্য। তোমরা যদি অংশগ্রহণ না করো, অনেকে ক্রিকেট পারো না, ফুটবল পারো না, ইনডোর তো পারো, লুডো তো খেলতে পারো, ক্যারামবোর্ড তো খেলতে পারো, সকল ছেলেমেয়ে অংশগ্রহণ করবা। তো সকলকে আমি এখানে ধন্যবাদ দিয়ে আমি আমার টিচারদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি, তাদের অক্লান্ত কষ্ট, অক্লান্ত পরিশ্রমের জন্য তারা এই কষ্টটা করে আজ তারা আলহামদুলিল্লাহ সুস্থভাবে তোমাদের ফাইনাল টুর্নামেন্টটা করে ফেলছে। কারণ আমাদের গভর্নমেন্টের নিষিদ্ধ ছিল, যেটা প্রিন্সিপাল আমাদের বলেছে, তারপর আমরা ছাড়া ভাগে কালকে বলে বললাম যে না, আর সময় দেরি করা যাবে না, ছেলেরা ফাইনাল খেলা খেলে ফেলুক। আর তোমাদের আরেকটা জিনিস, একটু সতর্কতা থাকবা করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস কিন্তু খুব মহামারী, খুব সিরিয়াস একটা রোগ, কিন্তু এই জন্য আমরা সবাই সতর্ক থাকবো, বেশি বেশি করে পানি খাবো। আজকে যারা আমরা ক্রিকেট খেলছি বা যারা দর্শক হিসেবে ছিলাম, পানি খাওয়া বেশি বেশি করে, পানি খেলে হয়তো অনেক ব্যাকটেরিয়া কিন্তু বের হয়ে যায়। তো এই জন্য আরেকটা জিনিস খেয়াল রাখবা, যে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো ঠিক আছে, তাহলে সকলকে ধন্যবাদ দিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।